শয়তান 2024 সালের মুভি আজকে আমরা এক্সপ্লেন করব। অপরিচিত লোকের কালো জাদুর খাবার একটি ফ্যামিলির শান্তি কিভাবে নষ্ট করে আর সেই জাদুর জন্য ফ্যামিলিকে কিভাবে ঝড় তুফানের ভেতর দিয়ে যেতে হয়, এই কালো জাদুর থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করতে হয়েছিল এই মুভিতে আমরা দেখব। কেনই বা সে অপরিচিত লোক কালো জাদু করেছিল, কি তার উদ্দেশ্য ছিল, চলুন শয়তান মুভির এক্সপ্লেনেশনে দেখে আসা যাক। মুভির শুরুতে কোনো কালো জাদুকর পেরেক চোখা করতেছিল। পেরেক চোখা করে কয়েকটি পুতুলের গায়ে, মাথায়, সবখানে সেই পেরেক গুলো ঢুকিয়ে দেয়। কালো জাদু করার উদ্দেশ্যে সেই পুতুল গুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কাবিরের মেয়ে জানভি ও তার বিএফ হাক ও টাইম পাস করতেছিল। কাবির ও তার ছেলে ধ্রুব গাড়িতে বসে দেখতেছিল। কাবির তার মেয়ের অ্যাটেনশন নেওয়ার জন্য গাড়ির হর্ন বারবার বাজাচ্ছিল। জানভি গাড়ির হর্ন শুনে তার বাবার কাছে ছুটে আসে। কাবির জানতে চায় ছেলেটা কে। জানভি জানায় কে, যে হাক করেছিল নাকি যে বাসায় ড্রপ করেছিল। কাবিরের ছেলে ধ্রুব ইয়ারকি করে বলে, আজকালকার ছেলে মেয়ে তার বাবা মাকে একটু ভয় পায় না। কাবির তার বাংলো বাসায় যার নাম জানভি কুটিরে পুরো ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু জানভি লাদাখ যাওয়ার জন্য বাংলো বাসায় যেতে যাচ্ছিল না। জানভি তার বাবাকে বলে সে লাদাখ যাবে, সে অনেক শপিং করবে। কাবির জানতে চায় কে কে লাদাখ যাচ্ছে। জানভি তার পুরো গ্রুপের নাম বলে, কিন্তু কাবির দুইটি বাইকের লাইসেন্সের নাম বলে যারা জানভিকে বাসায় ড্রপ করে আসে। আর কাবির বলে, এদের নাম কেন বলনি। কাবির লাদাখ পাঠাতে রাজি হচ্ছিল না। কাবিরের ছোট ছেলে ধ্রুব তার বাসার ট্রিপের ভিডিও এডিটিং করতেছিল। ইয়েস ফিল্ম ইনসাইড ফ্যামিলি শয়তান মুভির জন্য ভালো লাগলে একটি লাইক অথবা ডিসলাইক করে মুভিটি কেমন এবং কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। মুভির এক্সক্লুসিভ আপডেট পেতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। সবার জন্য শুভকামনা ও অবিরাম ভালোবাসা। বাসায় এসেও জানভি লাদাখ ট্রিপের জন্য তার বাবাকে রাজি করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। অবশেষে কাবির ট্রিপে যাওয়ার জন্য রাজি হয় আর কিছু শর্ত জুড়ে দেয়, যেমন প্রতিদিন কল করা, লাইভ লোকেশন শেয়ার করা ইত্যাদি ইত্যাদি। জানভির মা জ্যোতি বলে, এবার কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যে ফোনে চার্জ ছিল না, পাসওয়ার্ড ভুলে গেছো, নেটওয়ার্কে বাইরে চলে গেছো, এসব অজুহাত এবার দেওয়াই যাবে না। কাবিরের ছোট ছেলে ধ্রুব বলে, জানভি মিথ্যাবাদী, সে খুব অজুহাত দেয়। কাবির বলে, এবার পাসওয়ার্ড লিখে নিও জানভি, 1254। তারপর ধ্রুবের পাসওয়ার্ড 5688 বলে। ধ্রুব তো পাসওয়ার্ড পাসওয়ার্ডের কথা শুনে বলে, তুমিও আমাকেও ছাড়োনি, আমার পাসওয়ার্ডও তুমি মনে রেখেছো। কাবির জানভির কাছে সবার তথ্য দিয়ে যেতে বলে। জানভি বলে, তোমরা এমন করলে আর ফিরে আসবো না। কাবির জানায়, পৃথিবী যেখানে থাকো না কেন তুমি, তোমাকে খুঁজে আনবই। ধ্রুব তার ভিডিও এডিটিং সমাপ্ত করলে পুরো ফ্যামিলি সে ভিডিও এডিটিং দেখতে থাকে। ফার্ম হাউসে যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দেয়। রওনা পথে ধ্রুবের প্রসাবে চাপ দিলে সবাই এক রেস্তোরাঁয় দাঁড় হয়। ধ্রুব প্রসাব করতেছিল আর কাবির বাইরে ফ্রেশ হচ্ছিল। কাবির ফ্রেশ হওয়ার সময় এক অপরিচিত লোককে খেয়াল করতেছিল। সেই অপরিচিত লোক তার মেয়ের সাথে কথা বলতেছিল। জানভির খাবারের পরোটায় অনেক বাটার থাকা সেই পরোটা খেতে চাচ্ছিল না, কারণ সে ডায়েট কন্ট্রোল করে। কাবির ওয়েটারকে তাড়াতাড়ি দুই কাপ চা দিতে বললে ওয়েটার জানায়, চা নিতে হলে তাড়াতাড়ি চা কাউন্টার থেকে টোকেন নিয়ে দিতে, কারণ এই হোটেলে টোকেন ছাড়া কিছু বিক্রি হয় না। কাবির টোকেন নেওয়ার জন্য কাউন্টারে গেলে খুচরো না থাকায় সে চায়ের টোকেন না পেয়ে আবার চলে আসে আর তার স্ত্রীর কাছে খুচরো টাকা আছে কি না জিজ্ঞেস করে। এমন সময় সেই অপরিচিত লোক দু কাপ চা নিয়ে এসে কাবিরকে দেয়। কাবির প্রথমে না নিতে চাইলে অপরিচিত লোক বলে, 20 টাকার জন্য এত ভাবতে হবে না, কখনো সুযোগ এলে আমায় চা খাওয়ালেই হবে। কাবির সেই অপরিচিত লোককে তাদের সাথে খেতে আমন্ত্রণ করলে সেই ব্যক্তি প্রথমে আসতে চাচ্ছিল না। সে অপরিচিত ব্যক্তি বলে, এটা আপনার ফ্যামিলির সময়, আমি আসলে আপনাদের সমস্যা হতে পারে। কাবির জোর করলে সেই অপরিচিত লোক কাবিরের সাথে খেতে আসে। অপরিচিত লোক তার পরিচয় দেয়, সে ভানরাজ। কাবির তার পুরো ফ্যামিলিকে ভানরাজের সাথে পরিচয় করিয়ে দেয়। কাবির জানে ভানরাজের মেয়ে 10ম স্ট্যান্ডার্ড ক্লাসে পড়ে আর ভানরাজ বলে, কাবির আপনি আমার ফোনের কথা শুনেছেন। ভানরাজ তার মেয়ের ছবি কাবিরকে দেখায়। ভানরাজ ধীরে ধীরে জানভির বিষয় জানতে চাচ্ছিল আর জানভি জানে সে 12ম স্ট্যান্ডার্ড ক্লাসে পড়ে। কাবিরকে কেউ ফোন করলে কাবির ফোনে কথা বলার জন্য সাইটে যায়। ভানরাজ খাবার অর্ডার করতে মেনু কার্ড পড়তে গেলে সে জানায় সে চশমা ছাড়া লেখা দেখতে পায় না। তার জানভি পরে শোনায়। ভানরাজ বলে, মেনু কার্ডে এত সব নাম শুনে কনফিউজড হয়ে যাচ্ছি। তখন ভানরাজ তার পকেট থেকে জানভিকে একটি লাড্ডু দিয়ে বলে, তুমি লাড্ডু খাও আর আমি তোমার কেক খাচ্ছি। জানভি সে লাড্ডু তার ভাইয়ের সাথে কারাকারি করে খেয়ে ফেলে। জানভির ভেতর কিছু পরিবর্তন হচ্ছিল, কিন্তু জানভি কিছুই বলতে পারছিল না। কাবির ফোনে জানতে পায় তার বাসার কাজের লোক বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, তাই জ্যোতিকেই ফার্ম হাউসে রান্না করতে হবে। কাবির ও জ্যোতি ফার্ম হাউসের বিষয়
ভানরাজের সামনে আলোচনা করতেছিল। ভানরাজ জাহ্নবীকে বলে খাবারকে অসম্মান করতে নেই, তুমি পরাটা খাও। জাহ্নবী যে পরাটা খেতে চাচ্ছিল না সেই পরাটা ভানরাজের কথা শুনেই খাচ্ছে। জাহ্নবীও কিছুটা নিজের মধ্যে পরিবর্তন বুঝতে পারে। জাহ্নবী হোটেল থেকে তাড়াতাড়ি সেরে যেতে চাচ্ছিল। সেই রেস্তোরাঁর পাশে দোকানে ধ্রুব ও কাবির কিছু কেনাকাটা করতেছিল আর জ্যোতি ফোনে কথা বলতেছিল। সেই সুযোগে ভানরাজ জাহ্নবীকে বিস্কুট দেয় আর বলে ফার্ম হাউস পৌঁছানোর আগে যেন জাহ্নবী বিস্কুট গুলো খেয়ে নেয়। ভানরাজের কথা মতো জাহ্নবী বিস্কুট গুলো হাতে নেয়। সবাই মিলে আবার ফার্ম হাউসের উদ্দেশ্যে বের হয়। অবশেষে সবাই ফার্ম হাউসে পৌঁছায়। ধ্রুব তার হাতে থাকা মাছ নিয়ে পুকুরের দিকে ছুটতে থাকে। ধ্রুবের হাতে থাকা মাছ পুকুরে ছেড়ে দেয়। কাবির ও জ্যোতি তার জিনিসপত্র নিয়ে ফার্ম হাউসে নিয়ে আসে, কিন্তু জাহ্নবী তখনও গাড়িতে বসে ভানরাজের দেওয়া বিস্কুট গুলো খেয়ে ফার্ম হাউসে ঢুকে কাবির পুরো ফ্যামিলি সহ সুইমিং পুলে ফান করে। জ্যোতি কাপড় শুকানোর সময় সেই ভানরাজকে গেটে দেখতে পায়। জ্যোতি সঙ্গে সঙ্গে কাবিরকে জানায় ভানরাজ কাবিরের ফার্ম হাউসে ঢুকে পড়ে। ভানরাজ অজুহাত দেয় যে সে তার মেয়েকে ফোন দিতে চাচ্ছিল, কিন্তু তার ফোন বন্ধ হয়ে যাওয়ায় তাই সে কাবিরের ফার্ম হাউস দেখে সে চলে আসে। কাবিরের ফার্ম হাউসে এসেছে, তার চায়ের ঋণ শোধ করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কাবিরের ফার্ম হাউসে এসেছে। জাহ্নবী জানায় ভানরাজ বাসায় ঢোকার জন্য রিকোয়েস্ট করায় সে ভানরাজকে বাসায় ঢোকার জন্য বাসার গেট খুলে দেয়। ভানরাজ বলে মাত্র 15 মিনিট, তার ফোনের চার্জ হয়ে গেলে সে চলে যাবে। কাবির ফোনের চার্জার দেয় আর সবাই চেঞ্জ হওয়ার জন্য উপরতলায় চলে যায়। জ্যোতি চা রেডি করতে যায় আর ভানরাজ বলে সে ব্ল্যাক টি সাথে হানি পছন্দ করে। জ্যোতি চা রেডি করে দেয় আর জ্যোতি কাবিরের সাথে রাগ করতেছিল, কারণ কেন অজানা ব্যক্তিকে বাসায় ঢুকতে দেওয়া হয়েছে। কাবির জানায় জ্যোতি সব মূল্যবান জিনিস লক করে দাও আর সে নিজে চেঞ্জ হয়ে ভানরাজকে বাসা থেকে বের করে দিচ্ছে। ভানরাজ জাহ্নবীর কাছে জানতে পারে জাহ্নবীর রিলেশনের কথা। এমন সময় ধ্রুব বল নিয়ে ঝামেলা করতেছিল। জাহ্নবী জানায় তার বয়ফ্রেন্ডের কথা, তার বাসায় সবাই জানে আর জাহ্নবীকে বাসায় ফুল ফ্রিডম দেওয়া হয়েছে, এমনকি তারা 10 জন ফ্রেন্ড মিলে লাদাখ যাচ্ছে ঘুরতে। ভানরাজ বলে জাহ্নবী লাদাখ যাওয়া হবে না, জাহ্নবীকে ভানরাজের সাথে আজীবনের জন্য যেতে হবে। জাহ্নবী এই কথা শুনে থমকে যায়। ভানরাজ জাহ্নবীকে কালো জাদু করে বলতে বলে ইয়েস সে ভানরাজের সাথে যাবে। জাহ্নবীকে কালো জাদু করার সময় আবার ধ্রুব বল নিয়ে ঝামেলা করায় ভানরাজ জাহ্নবীকে এমন ভাবে ধ্রুবের সাথে খেলতে বলে যেন সে আর কখনোই খেলতে না চায়। জাহ্নবী ধ্রুবকে নিয়ে দোলনায় এমন ভাবে দুলতে থাকে ধ্রুব অনেক ভয় পায় আর চিৎকার করতে থাকে। জ্যোতির চিৎকার শুনে দৌড়ে আসে সেই দোলনা থামানোর জন্য। জ্যোতি সে দোলনা থামাতে পারে না, কারণ ভানরাজ যদি দোলনা থামাতে না বলে তাহলে জাহ্নবী সে দোলনা থামবেই না। কাবিরও আসে ছুটে, এমন সময় ভানরাজ দোলনা থামাতে বলে, তখন জাহ্নবী দোলনা থামায়। কাবির ও জ্যোতি ধ্রুবকে নিয়ে জাহ্নবীকে বকতে থাকে। জ্যোতি ধ্রুবকে নিয়ে ফার্ম হাউসে যায়। জাহ্নবী সরি বলতে থাকে আর জানায় সে ধ্রুবকে ব্যথা দিতে চায়নি। কাবির জাহ্নবীকে জিজ্ঞেস করে জাহ্নবীর কি হয়েছে, এমন ভাবে কেন সে খেলতেছিল। ভানরাজ বলে আসলে জাহ্নবী তোমার সরি বলা দরকার। জাহ্নবী সরি বললে কাবির ধ্রুবের কাছে সরি বলতে বলে। কাবির ধ্রুবের জন্য গ্লুকোজ রেডি করে আনে আর জাহ্নবীকে বলে যা হওয়ার হয়েছে এখানে জাহ্নবীর কোনো ভুল ছিল না। ভানরাজ জানায় ভুল জাহ্নবীর নয়, কাবির ও তার স্ত্রীর, কারণ তারা তাদের সন্তানদের মাথা নষ্ট করে রেখেছে। কাবির ধ্রুবকে উপরতলে যেতে বলে এবং ভানরাজকে বলে ভাই আপনি আমাদের ফ্যামিলি বিষয় জানেন না আর আমাদের ফ্যামিলি বিষয় ইন্টারফেয়ার করবেন না। ভানরাজ বলে সে সব জানে আর বলে জাহ্নবীর লাদাখ যাওয়ার বিষয়। জ্যোতি জাহ্নবীকে বলে তুই বাইরের মানুষকে বলেছিস, তুই তাকে কেন বলেছিস। জাহ্নবী জানায় ভানরাজ যা জিজ্ঞেস করে তাই বলেছি আর তিনি যা করতে বলেন তাই কেন জানি তার মন করতে চায়। ভানরাজ বলে একদম ঠিক, সবাইকে বলে ডেমো দেখাবো নাকি। ভানরাজ জাহ্নবীর বয়ফ্রেন্ডের সাথে ফোনে ব্রেকআপ করতে বলে এবং জাহ্নবী লাদাখ যাবে না। জ্যোতি জাহ্নবীর ব্যবহার দেখে বলে তুই কি আউট অফ মাইন্ড নাকি। ভানরাজের কথা মতো জাহ্নবী তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে। কাবির ভানরাজের জ্যাকেট এনে দিয়ে তাকে ফার্ম হাউস থেকে বের হয়ে যেতে বলে। ভানরাজ জানে সে ফার্ম হাউস ছেড়ে যাবে না, সে আরো জানায় তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে ফার্ম হাউস ছেড়ে যাবে না। কাবির ভানরাজকে ফার্ম হাউস থেকে হাত ধরে বের করে দিতে গেলে ভানরাজ জাহ্নবীকে বলে তার বাবাকে থামাতে। ভানরাজের কথা মতো জাহ্নবী তার বাবার সাথে জোর করে, তার বাবাকে ধাক্কা দেয়। তার বাবাকে ধাক্কা দিয়ে ভানরাজকে থামায়। জাহ্নবীর মা জাহ্নবীকে বলে তুই এসব করছিস কেন। জাহ্নবী বলে ভানরাজ বলেছে তাই করেছি। জাহ্নবীর মা বলে সে যা করতে বলে তা করা জরুরি না। ভানরাজ বলে অবশ্যই জরুরি। জাহ্নবী বলে হ্যাঁ অবশ্যই জরুরি। মূলত ভানরাজ যা বলে জাহ্নবীও তাই করে।
কাবির জানতে চায় ভানরাজ জানভির সাথে কি করেছে। ভানরাজ গেস করতে বলে। ভানরাজ জ্যোতিকে বলে, আপনি ঠিকই ধরতে পেরেছেন ভাবি, তাই আপনি বলুন। জ্যোতি বলে, কালো জাদু। ভানরাজ তার আসল রূপ শো করে আর বলে, হ্যাঁ কালো জাদু। জানভির কন্ট্রোল এখন তার হাতে, সে যা বলতে চায় করতে চায় জানভির তাই করতে বাধ্য। কালো জাদুর বিষয় এখন সায়েন্স কভার করতে পারেনি, যা চোখে দেখা যায় না তাই বলে সেটি নাই তা বিশ্বাস করা ঠিক না। ভানরাজ প্রমাণ হিসেবে জানভিরকে ডেকে তার ইশারা অনুযায়ী বারবার বুঝতে বলে আর জোরে জোরে কান্না করতে বলে। জানভির ভানরাজের কথা মতো উঠা বসা করে, জোরে কান্নাকাটি করে। ভানরাজ এবার জানভিরকে ফার্ম হাউসে সুইমিং পুলে ঝাঁপ দিতে বলে আর ডুবে থাকতে বলে যতক্ষণ না ভানরাজ উঠতে বলে। জানভির তার কথা মতো সুইমিং পুলের দিকে গেলে কাবির ও জ্যোতি জানভিরকে আটকাতে চেষ্টা করে। জানভিরকে আটকাতে না পেরে কাবির বলে, তুই এসব করছিস কেন? ভানরাজ বলে, স্যার বল। কাবির তখন বলে, স্যার কেন আপনি এসব করছেন? ভানরাজ তখন জানভিরকে থামতে বলে আর বসতে বলে। ভানরাজ কাবিরের সাথে আলোচনা করবে। জ্যোতি বলে, ভানরাজ তাদের কাছ থেকে কি চায়? ভানরাজ প্রথমে দুজনের ফোন টেবিলে রাখতে বলে। ভানরাজ জানভিরকে ফোন দুটো ভাঙতে বলে, জানভির সেসব ফোন ভেঙে ফেলে। পরে ফার্ম হাউসের সকল টেলিফোন লাইন কেটে ফেলে আর কিচেন থেকে চাপাতি আনতে বলে। জানভির সকল টেলিফোন লাইন কেটে ফেলে আর চাপাতি নিয়ে আসে। ভানরাজ আজকের কথা কাউকে বলতে বাধা করে আর যদিও কাউকে বলে তাহলে তার কিছুই করতে পারবে না। ভানরাজকে আজকে রাতের মধ্যে তার কাজ শেষ করে যেতে হবে। ভানরাজ জানভিরকে চাপাতা খেতে বলে। জানভি ভানরাজের কথা মতো চাপাতা খায়। জ্যোতি এসব দেখতে না পেরে আটকাতে আসে। পরে পানি আনতে গেলে ভানরাজ পুরো প্যাকেট খেতে বললে সে পুরো প্যাকেট খেতে ধরে। কাবির আটকাতে আসলে ভানরাজ জানভিরকে বলে কাবিরকে জোরে থাপ্পড় মারতে। জানভি থাপ্পড় মারে। ভানরাজ এসব দেখে হাসতে থাকে। জানভি ভানরাজের পা টিপে দিচ্ছিল আর ভানরাজ আসল কথায় আসে আর বলে, ভাই ও ভাবি আপনার মেয়েকে আমার কাছে দান করে দিন। জানভি কান্না করতেছিল আর জ্যোতি এ কাজ করতে চাচ্ছিল না, তাই ভানরাজের কাছে অনেক অনুরোধ করতেছিল। ভানরাজ জানভিরকে হাসতে বলে আর বাবা মাকে হাসি মুখ দেখাতে বলে। ভানরাজ কাবির ও জ্যোতিকে বুঝায় কাবির ও জ্যোতি কোনো অপরাধ ছিল না, কিন্তু জানভিরকে ভানরাজের কাজের জন্য প্রয়োজন, তাই তাদের কন্যাকে আশীর্বাদ দিয়ে দান করতে হবে। কাবির তার মেয়েকে দান করতে চায় না। ভানরাজ কাবির ও জ্যোতিকে ভয় দেখাতে থাকে। একসময় জানভিরকে রাগ করে মুখে পা দিয়ে লাথি মারে। কাবির এসব সহ্য করতে না পেরে ভানরাজকে মারতে আসে। ভানরাজ তাই ধ্রুবকে মারতে বলে। তাই জানভি ধ্রুবকে মারতে যায় আর ধ্রুবের মাথা ফাটিয়ে দেয়। পুলিশ অফিসার আসে ফার্ম হাউসে ইনভেস্টিগেশনের জন্য। জ্যোতি পুলিশ অফিসারকে ফোন করেছিল, কিন্তু ভানরাজের ব্ল্যাকমেইলের জন্য জ্যোতি ও কাবির কিছু প্রকাশ করতে পায়নি, কারণ ভানরাজের কথা মতো জানভি গ্যাস সেরে ডেসলাইট দিয়ে রেডি ছিল। যদি ভানরাজের কথা কাবির ও জ্যোতি না শুনে তাহলে সে অঘটন ঘটাবে। পুলিশ অফিসে চলে গেলে জানভিকে গ্যাস সিলিন্ডার থেকে নামতে বলে। কাবির বলে, ভানরাজ যা চাবে তাই দিবে, প্রয়োজনে ফার্ম হাউস তার নামে লিখে দিবে, তবু তাদের মুক্তি দিতে বলে। ভানরাজ বলে, আচ্ছা ঠিক আছে, ঘরে যা আছে নিয়ে আসো। কাবির ঘরে সব দামি জিনিস নিয়ে আসে আর ভানরাজের সামনে নিয়ে আসে। ভানরাজ সবাইকে সরি বলে সব দামি জিনিস নিয়ে বাইরে চলে আসে। কাবির মনে করেছিল তারা ভানরাজের কাছ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আসলে তারা মুক্তি পায়নি। ভানরাজ সব সম্পদ পুড়িয়ে ফেলে বলে, কাবির তুমি মনে করেছিলে তুমি আমায় টাকা দিয়ে কিনে নিবে, যখন টাকা না থাকে তখন প্রভুর কাছে ভিক্ষা চাও, টাকা দাও আর যখন টাকা এসে যায় তখন টাকাকে প্রভু বানিয়ে দাও। ধন লোভ লালসা এসব মানুষের সাথে যায় আর ভানরাজ নিজেকে ইনসান ভাবে না, সে নিজেকে প্রভু ভাবে। ভানরাজ বলে, কাবির কার সাথে কথা বলছে? কাবির কি জানে? ভানরাজ বানাতে পারে, নষ্ট করতে পারে, মারতে পারে। মানুষ নাকি ভানরাজকে বলে, ভানরাজ কাউকে ভয় পায় না, কাউকে সে ছাড় দেয় না। ভানরাজ আরো বলে, হাজার বছর পর ভানরাজের জন্য উমরার রাত এসেছে। উমরার রাত হচ্ছে কালো জাদুর রাত। ভানরাজ উমরার রাতে কালো জাদুর সর্বোচ্চ ব্যবহার করবে, সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে। ভানরাজ ফার্ম হাউসে ফিরে এসে বলে, বাসায় আরো ফোন ছিল, জানভি কেন বলনি? তার জানভিকে নিজের গালে বারবার থাপড় মারতে বলে। জানভি তার কথা মতো নিজের গায়ে বারবার থাপড় মারতে থাকে এমন ভাবে যা বলার বাইরে। ব্লুটুথ স্পিকার গান লাগিয়ে জানভিকে নাচাচ্ছিল। কাবির ধ্রুবের টেক কেয়ার করতেছিল। জ্যোতি ভানরাজের কাহিনী দাঁড়িয়ে দেখতেছিল। ভানরাজ বলে, ভাবি কন্যাদান করবেন নাকি? জ্যোতি রাজি না হওয়ায় ভানরাজ আরো বেশি অত্যাচার করতেছিল। জানভি ক্লান্ত হয়ে জ্যোতি পানি খাওয়াতে গেলে ভানরাজ পানি ফেলে দিতে বললে জানভি পানি ফেলে দেয়। ভানরাজ কিচেন থেকে চাকু আনতে বলে আর 10 সেকেন্ডের মধ্যে যদি জ্যোতি সেখান থেকে চলে না যায় তাহলে জ্যোতিকে এই চাকু মারতে বলে। কাবি ধ্রুবকে নিয়ে ধ্রুবের টেপ রেকর্ডার নিয়ে আলোচনা করতেছিল। জ্যোতিকে জানভি চাকু মারতে ধরলে জ্যোতি সেখান থেকে চলে যায়। জ্যোতি কাবিকে বলে ভানরাজ জানভিকে নিয়ে যাবে। কাবির বলে, জানভিকে নিয়ে যেতে দিবে না। ভানরাজ ও জানভি কি করছে কাবির জানতে চায়। জ্যোতি বলে,
ভানরাজ শুয়ে আছে আর জানভি গার্ড দিচ্ছে। কাবির ভানরাজকে মারতে আসলে জানভি সামনে আসতে দিচ্ছিল না, জানভি প্রসাব করে দেয়। ভানরাজ ঘুম থেকে উঠে আর দেখে জানভি প্রসাব করেছে, জ্যোতি দৌড়ে চলে আসে। ভানরাজ জানভির পোশাক আনতে বলে, জ্যোতি জানভিকে বাথরুমে নিয়ে যেতে চাচ্ছিল। ভানরাজ বাধা দিলে জ্যোতি জানভির কাছে আসলে জ্যোতি রেগে যায়। ভানরাজ বলে স্কার্ফ খুলতে, জানভি তাই করে। জ্যোতি বাধ্য হয়ে সেখানে পোশাক আনতে বাধ্য হয়। ভানরাজ জানভিকে জিজ্ঞেস করে এসব করার পরেও কি জানভিকে কন্যাদান করবে। জানভি বলে না, তারা কন্যাদান করবে না, তারা কখনোই মানবে না। পরে জ্যোতি সেখানে পোশাক চেঞ্জ করে, জ্যোতি কাবিরকে মারার চেষ্টা করে, জানভি ভানরাজকে বাঁচার চেষ্টা করে। জানভি জ্যোতিকে মারার চেষ্টা করলে কাবির এসে আটকায়। জ্যোতি নানান ভাবে ভানরাজকে মারতে ধরলে জানভি কাবিরের পায়ে ছুরি আঘাত করে। কাবির ভানরাজের গলা চেপে ধরলে ভানরাজ জানভিকে চিল্লায় হাসতে বলে যতক্ষণ না সে মারা যায়। কাবির তাই বাধ্য হয়ে ভানরাজকে ছেড়ে দেয়। ভানরাজ বলে আমার মনে হয় জানভি তোমার বাবা চায় তুমি আগের মতো করে হাসো, আগের মতো নর্মাল হয়ে যাও, আর আমি তোমার সারা জীবনের জন্য মুক্তি করে দেই। ভানরাজ আরো বলে কাবিরকে যে সে সারা জীবনের জন্য মুক্তি করে দিবে যদি কাবির কন্যাদান করে। এর পরেও যখন কাবির রাজি না হয় তখন জানভিকে ভানরাজ বলে ধ্রুবকে মেরে ফেলতে। জানভি ধ্রুবকে মারতে ছুটে যায়। কাবির ও জ্যোতি ছুটে এসে জানভিকে রুখে দেয় আর জানভিকে জ্যোতি থাপ্পড় মেরে বলে ধ্রুব তোর ভাই, তুই এসব করছিস কেন? জানভি বলে সে কি করছে সে নিজেও জানে না, সে বাঁচার জন্য তার বাবার কাছে রিকোয়েস্ট করে, সে নিজেও জানে না সে কি করবে। জানভি আবার তার বাবা মাকে এক ঘরে বেঁধে রেখে ধ্রুবকে মারতে আসে। জানভি ধ্রুবকে খুঁজতে আসে, ধ্রুবকে খুঁজতে না পেরে সে সবকিছু ভাঙতে থাকে, বাসার সবকিছু যা আছে সবই ভাঙতে থাকে। ধ্রুব দরজা বন্ধ করে লুকিয়েছিল, জানভি সেই দরজা ভাঙতে চেষ্টা করতেছিল। এক পর্যায়ে গিয়ে সে দরজা ভেঙে ফেলে কাবির ও জ্যোতি সেই বদ্ধ ঘর থেকে বের হয়ে ধ্রুবকে বাঁচাতে ছুটে আসে। ধ্রুব নিজেকে বাঁচাতে ছাদে ছুটে যায়। জানভিও ধ্রুবকে মারার জন্য ছাদে ওঠে। কাবির ও জ্যোতি ধ্রুবকে বাঁচার জন্য চেষ্টা করে, তবু জানভি ধ্রুবকে ছাদ থেকে ফেলে দেয়। ভানরাজ আবার জানভিকে কন্যাদান করতে বলে। কাবির ও জ্যোতি ধ্রুবকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে জানভিকে কন্যাদান করে। ভানরাজ জানভিকে নিয়ে ফার্ম হাউস থেকে চলে যায়। ধ্রুবের চিকিৎসার জন্য জ্যোতি মেডিকেল নিয়ে যায়। অন্যদিকে কাবির বাসা ফিরে এসে সাইকেল নিয়ে ভানরাজের পিছু নেয়। ভানরাজ ও জানভিকে নিয়ে এক বনের ভিতর যায় আর একজন অনেক দিন ধরে দোলনায় দুলতে ছিল। ভানরাজ তাকে দোলনা থেকে নামতে বলে আর বাকি সবাইকে ভানরাজের বাসায় ব্যাক করতে বলে। ভানরাজ জানভিকে বলে এখানে সবার সাথে জানভিকে মুক্তি করে দেওয়া হবে। কাবির স্যামের বাসায় যায় আর ফোনে ভানরাজের লোকেশন শেয়ার করা হয়েছিল। যদিও ভানরাজ যখন লড়তেছিল তখন কাবির ভানরাজের ফোন দিয়ে লাইভ লোকেশন শেয়ার করেছিল ফোনে। ভানরাজের ফোনের প্যাটার্ন কাবির আগেই দেখেছিল। ভানরাজ উমরা রাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল, উমরা রাতের জন্য যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী রেডি করতেছিল। কাবির লাইভ লোকেশন ট্রেস করে ভানরাজের আস্তানায় আসতেছে। ভানরাজ সবার উদ্দেশ্যে বলে যখন সে এই পুতুল আগুনে ফেলে দিবে তখন সবাই সে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য মন্ত্র পড়বে, আর যখন লাল পুতুল আগুনে ফেলে দিবে সবাই তখন সেই আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে মুক্ত করবে। ভানরাজ তার উমরা রাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। কাবির ভানরাজের আস্তানায় আসলে ভানরাজের শিকারী নারীরা কাবিরকে আটকাতে থাকে। অন্যদিকে সকল মেয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। কাবির সকলকে আহত করে ভানরাজের কাছে আসে, কাবিরকে মেরে শেষে ভানরাজের পায়ের নিচে আনে। ভানরাজ বলে কাবির তোমার এখানে আসা ঠিক হয়নি, আর ভানরাজকে আজকে যে মারতে আসবে সবাইকে বলা হয়েছে যে মারতে আসবে তাকে সবাই কাসায় খেয়ে ফেলবে। ভানরাজ আরো বলে উপরওয়ালা সবই ঠিক করেছে, শুধু একটাই ভুল করেছে, সেটা হলো উপরওয়ালা প্রত্যেককে নিজের ইচ্ছার মালিক বানিয়েছে, যেটা আসলে ঠিক করা হয়নি। আজকে উমরা রাতে ভানরাজ রিচুয়াল সমাপ্ত করলে তাকে আর কাউকে লাড্ডু দিতে হবে না, বিস্কুট দিতে হবে না, উমরা রাতে এত মেয়ের বলিদান দিতে হবে না। আজকে রাতের পর ভানরাজ যা চাবে শুধু নজর দিলেই সবাই তার আয়ত্তে আসবে, সবাই তার কথা ধরবে, পুরো পৃথিবী তার কন্ট্রোলে চলে আসবে। ভানরাজ আবার রিচুয়াল প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে কাবির আগুনের লাঠি নিয়ে প্রথমে পায়ে পরে লাল পুতুল হাতে নিয়ে ভানরাজের চিহ্নটা কেটে দেয়। ভানরাজকে আক্রমণ করায় সবাই কাবিরকে মারতে ছুটে আসে। কাবির টেপ রেকর্ডারে রেকর্ড চালু করে ভানরাজের রেকর্ড চালু করে সবাইকে শান্ত হতে বলে। কাবির টেপ রেকর্ডার নিয়ে ভানরাজের কণ্ঠ রেকর্ড করে, পরে সেই রেকর্ডার এডিট করে, সেই রেকর্ড সবাইকে শুনে শান্ত করে, সবাই নরমাল হতে শুরু করে। কাবির তার মেয়ে জানভিকে ফিরে পায়। কাবিরকে হাসপাতালে ভর্তি করা হয়। কাবির 108 জন মেয়েকে সেখান থেকে বাঁচায় আর পুলিশ অফিসার সবাইকে নিজের বাসায় ফিরিয়ে দেয়। সবাই ভেবেছিল তাদের মেয়ে সবাই মারা গেছে, তাদের খোঁজার জন্য 57 কেস করা হয়েছিল। আজকে সব মেয়েদের তাদের ফ্যামিলিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। জ্যোতি তার ছেলে ধ্রুবকে নিয়ে হাসপাতালে যায়। ধ্রুব সেই হাসপাতালে সুস্থ হতে থাকে। কাবির 1 বছর ধরে ভানরাজকে এক গোপন আস্তানায় বেঁধে রাখে। কাবির ভানরাজকে চিকা পচা রুটি কলা দিয়ে বাঁচিয়ে তিল তিল করে মারছে। এখানে এই মুভি সমাপ্ত হয়। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত।
পর্যন্ত দেখার জন্য। সবার জন্য শুভকামনা ও অবিরাম ভালোবাসা।